bus rang sate ni kau beru kau tu mawa ang nong ni logi tonga or pada bermata bus sejar ni nak kau mani kau beru kau tu marong ka. Kau ti shola apa tu press club o IPF ti bodo ni ni kai sa acu mung panda kelas jaka or pada maca ka IPF ti bodo ni kas kau prep kau mari ang nong kau bete kau puni ro. Tipralé, jengnanggu. Tipralé, jengnayo. Kok di shalom agar tulah press club o. Kaisa nangku mani koksa panda kelai jaka o koksa panda o fai manzo fai kya IPFD bodol ni kasko Prem Kumar yang tang fangkra prosan tu debor mate hase montri shobani cabinet montri Shukla Charan nuati eno khobai kubuni rok o panda o bar zaman jak montri Shukla Charan nuati eno bo kha kaham ya far jaka 2018 bishini sime 2023 bishi jora BJP bai kathawai soba kelai tongo fiaba thungrung ni bukhak sigang ni hai Khaiman liya, tabung ni bidan sobat cong bariwa, IPFD, kaidok asuk khayo, batai kha. Ayang bukhak, mokol kai nai khe, IPFD bodol ni kasko ungei, shamong khlai nai. Khija nai, borong nang MC de bormani, IPFD bodol, sekang ni hai. Hanna kifle jap khaino, abo jorano, shawai re nai. ভোট পার্সেন্টেজ কমে যাওয়া এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে দেখো আমরা সেটাই মেনে নেই আইপিএফটি বিজেপি কে দ্বিতীয়বারের সরকার গঠনের আটকানোর জন্য অনেক রাজনৈতিক দলরা অনেক ষড়যন্ত্র করছে যেমন কংগ্রেস সিপিএম না তারা সরাসরি ভাবে মানুষের চোখের সামনে ডাইরেক্টলি তারা অ্যালায়েন্স হয়ে গেছে আর বিগত দিনে যখন কংগ্রেস যখন সিপিএমটা 25টা বছরে রাজ্যে ক্ষমতা ছিল তখন কিন্তু অনেক কংগ্রেস কর্মীরা হ্যারাসমেন্ট হয়েছে অনেক কংগ্রেস কর্মীরা অত্যাচার হয়েছে আক্রমণ হয়েছে কেউ প্রাণ হারিয়েছে তখন তখন প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত ছিল কংগ্রেসটা যখন সিপিএমের শাসক সময়ে তো আজকে যখন বিজেপি আইপিএফটি সরকার গঠন হয় 2018 এই যে স্বচ্ছ সরকার এবং মানুষের জনকল্যাণের সরকারকে কিভাবে আটকানো যায় সেটাকে সবাই শত্রুরা একত্রিত হয়ে গেছে কেউ সরাসরি অ্যালায়েন্স করছে কেউ ইন্টারনালি অ্যালায়েন্স হচ্ছে তাই এই জায়গাতে আমরা এই ষড়যন্ত্রকারীর হাতে আমরা শিকার হয়েছি আমরা তার কারণে আজকে আমরা আইপিএফটি এই 2023 বিধানসভা নির্বাচনে আমাদের সংখ্যা আসনগুলি কমে গেছে তাই আমরা সেইগুলি আমরা আজকে সমস্ত জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব আগামী দিনে আমরা সেইগুলি জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং আমাদের নতুন নতুন আমরা নেতৃত্ব আমরা তৈরি করব আগামী দিনে ময়দানের জন্য কিন্তু আগামী দিনে যারা বিরোধীরা এই বিধানসভা নির্বাচনে যারা বিরোধীরা বলছে যে বিজেপি আইপিএফটি 5টা 6টা আসনের বেশি পাবে না তাদের মুখে কালি লাগিয়ে দিয়েছে ইভিএমের মাধ্যমে তারা এক্সিট পোলকে বিশ্বাস করতো না যে এক্সিট পোল সেইগুলি বিজেপি কেন্দ্র যেহেতু সরকার আছে কোটি কোটি টাকা দিয়ে মিডিয়াকে তারা কিনে তারা এক্সিট পোল তৈরি করছে আমরা এই এক্সিট পোলকে আমরা বিশ্বাস করবো না আমরা ইভিএমকে বিশ্বাস করি ইভিএমে যখন ভোট গণনা শুরু হয় তখনই দেখা যায় সব ইভিএম সব আসনের মধ্যে মেজরিটি যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের পক্ষে রায় দিয়েছে জনগণ আগামী দিনে তারা কি বলবে তারাই তাদের পথ তৈরি করবে যে আজকে 2 তারিখ মার্চে আমাদের ফলাফল আমাদের পক্ষে এসেছে এবং জনগণ রায় দিয়েছে দ্বিতীয়বারে সরকার গঠন করছে এবং সরকার আমরা আগামী দিনে মানুষের জন্য কাজ করব তাই মানুষকে কোনো কারণে বিভ্রান্ত করা যাবে না মানুষ সচেতন আছে আগামী দিনে আমরা ময়দানে থাকব আমরা দেখেছি যে দেশের আগে অনেক নেতৃত্ব আপনাদের আইপিএফটি থেকে তিপ্রা মতে চলে গেছে তাদের কি আনার প্রচেষ্টা চলবে আপনাদের দেখো একটা আমাদের পলিটিক্যাল পার্টি সিপিএম একটা পলিটিক্যাল পার্টি বিজেপি একটা পলিটিক্যাল পার্টি ন্যাশনাল পলিটিক্যাল পার্টি সব রাজনীতি দলে নির্বাচন যখন ঘোষণা হয় নির্বাচনের দিন তারিখ যখন ঘোষণা হয় সব পলিটিক্যাল পার্টি নেতৃত্বরা তারা এখন এক জায়গা থেকে অন্য জায়গা যায় এক জায়গা থেকে অন্য জায়গা যায় এমন হয় তো আমরা আমাদের পার্টি থেকেও অনেক নেতৃত্বরা অন্য দলে চলে গেছে আমার বক্তব্য হচ্ছে আমার আদর্শ যদি ঠিক থাকে মানুষ অবশ্যই বিশ্বাস করবে আদর্শ যদি ঠিক না থাকে মানুষ কোনোদিনে বিশ্বাস করবে না তাই ওই আদর্শতা নিয়ে আমরা আগামী দিনে আমাদের পার্টিকে আমরা যদি পুরান নেতৃত্বরা তারা যদি আমাদের ছেড়ে যায় আমরা নতুন নেতৃত্ব তৈরি করব
আমরা আদর্শ যে যে লোকটারে নিয়ে যদি আমরা নেতৃত্ব ভালো নেতৃত্ব তৈরি করতে পারে আদর্শ রাখতে পারে সেই লোকটাকে আমরা আমাদের দায়িত্ব পার্টি দায়িত্ব দেব নেতৃত্ব আসবে যাবে সেটা কোনো ম্যাটার নেই ম্যাটার হচ্ছে মানুষের আদর্শ ঠিক থাকতে আজকে কংগ্রেস সিপিএম এর আদর্শ কোথায় একদিন ছিল সিপিএম 25 বছর শাসকে যখন ছিলেন তখন কংগ্রেসটা বিরোধী দল ছিল আজকে তারা এক হয়ে একটা মঞ্চে বসে বিজেপির বিরুদ্ধে তারা কথা বলছে তাদের তাদের আদর্শ বা নীতি কোথায় এই এরকম ভাবে রেজনাল পলিটিক্যাল পার্টিও আছে আমাদের এই আইপিপির বিরুদ্ধে যারা আন্দোলন করছে বিগত দিনে আইএনপিটি কো এনএসপিপি কো অন্যান্য অনেক দল আছে এই দলগুলি নিজের আদর্শ নিজে হারিয়ে ফেলে যে মানুষের জন্য কাজ কি করে সেটাই আগামী দিনে মানুষ জবাব দেবে নির্বাচন ইস্যুকে আমরা রিভিউ করার সুযোগ পাইনি তার কারণে আজকে আমরা একটা নির্দিষ্ট তারিখ এবং স্থান আমরা দিয়েছি যে আমরা নির্বাচনে আমাদের কাজকর্ম বা নির্বাচনে আমাদের অ্যাক্টিভিটিস সেইগুলিকে আমরা রিভিউ করার জন্য আমাদের মাননীয় পার্টি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শ্রী প্রেম কুমার ইয়াম মহোদয় আছেন এবং আমাদের অন্যান্য বিধায়করা তারাও আছে প্রাক্তন বিধায়করা তারাও আছে আমাদের রাজ্য কমিটির সকলেই আজকে উপস্থিত থাকে আগামী দিনে আমাদের কর্মসূচি কীভাবে আমরা পার্টিকে আবার পুনরায় আমরা স্ট্রং পজিশনে নেওয়া যায় সেগুলি আমরা রিভিউ করে আমাদের আমরা আজকে পলিসি একটা নতুন পলিসি পার্টি আগামী দিনে বিজেপি আইপিতে মিলে কাজ করার জন্য একটা প্রোগ্রাম খাইলাই তারপরে পার্টির নির্বাচন যত হামিয়ালাতে পেশা পর্যালোচনা আনলাই দ্বিতীয়ত আগামী দিনে পার্টির বাহিনী ফেরত নিতে চাই তাই সরকারও চিন্তলে জনগণের স্বার্থে বিজেপি সরকারও অনেকগুলো সামগ্রী হচ্ছে রাজনীতিগতভাবে বাহিনীকে জনগণের কাহিনী যাচ্ছে না আমার দিকে কারো আলোচনা করা 18 নি চংমারি বাই তে 2023 চংমারি বম হাই গই তো দাবো বুঝা গেল তো কিছু বুট কিছু তাহলে কম মত লাগে বম না আবার তো অ্যাকচুয়ালি আমার নতুন কোনো বিষয় না আবার দীর্ঘ 5 বছর বেশি হলো অনেক কিছু পিকচার যতন রমজান যতন সাইমান তীব্রবাসী যতন সিমকে পার্টি আইকেপি হয়তো বা কাইসা ইস্যুলো দিয়ে তিনি 2009 সালে আচাইয়ে যে আন্দোলন খাই ফেমেন উপলব হয়তো বিগত 2018 দীর্ঘ 25 বছর একদম লাগাতার যে সরকারটি থাই নাই আপন দেশ হতে তুলে বিজেপি পাইছেন 8-8 দিন বা সরকার ন হট হয়েছে প্রথমবার বিজেপি একটি সরকার দুই মাঙ্কা দুই মানে পরে বল যে 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 সামান্য অতি সরম তিন আপনার দিশা কাইসা ভ্রমণ ফাঁসলাই হয়ে হয়তো ভূগাগ্রানী নেতৃত্ব কাইসা রাজনৈতিক দল আজ মানে পরে বল যে মানে একটা আঞ্চলিক দল মাইনরিটি জাতি গোষ্ঠীর না আঞ্চলিক আসতে আরও যে মাইনরিটি মূল উপলব্ধ না তাই কিসা ভূভাগরা নেতৃত্ব দল মানে তাই কিসা দল কিসা অটোমেটিকলি অদল করে উন্নত মানে কিন্তু ফিয়া বাচ্চেন যত কাহাম দিকে ওয়ানসুম নাই তিনি কাহাম না ওয়ানসুম দিন অ পার্টি রচন ঠিক খায় তিনি স্থায়ী রচন ঠিক খেয়ে তঙ্গ পাই তিনি যারা দিচ্ছে সরকার বর্তমান কথা বলছেন কি প্রশান বাদে যে সরকার তবে কম সামনে সুযোগ কিছু মানিত জনজাতি ভিত্তিক উন্নয়নমূলক যেটা বিষয় আমরা থেকে বিধানসভার অবস্থাপনকা সর্বসম্মতিক্রমে গৃহীত অঙ্কা আবার অলরেডি পার্লামেন্ট বা সজাকা পার্লামেন্ট বিল তাকে পাস হোক খাইয়া হোক এবার তাকে 2023 হবো অভিষেক অনুতেশ বিজেপি আইএফটি নির্বাচনী ইশতাহার হওয়া অপয়েন অনুতেশ ইনক্লুড করি না অব নির্বাচনী ইশতাহার সাকলাই জাকা এবং সে আশাবাদী দায়িত্ব দেখি না কেন্দ্রীয় সরকার দায়িত্ব রাখবে বিজেপি আইএফটি সরকারও কমে রাও ও আইপিএফটি যে উন্নয়নমূলক তাদের যে কয়েকটা সে থানায় পাস খেয়ে যাক তাই তারও কিছু বিজেপির জেলার জন্য কার্যকরী খাইয়ে টিকা সারা পক্ষে না আনতো আমি ঠিক করে কক্তি
কক্তিশাল কয়লা শহর তম্বা অনুগতি হুকুমত তামনগ মন্ত্রী টিঙ্কু রায়ন খাক হামিয়া ফুকা আঞ্চনে লুকুর অপান্দ মাঞ্জাকা মন্ত্রী টিঙ্কু রায়ন খবই কয়লা শহর মিউনিসিপাল কাউন্সিল নি চেয়ারপারসন চাপলা রানী দেব্রয় বিবেকানন্দ বিচার মঞ্চ অনুগতি হাঙ্গর নেহঙ্গে কক্তিশাল ফুনি দামসি সাহাই তামানি জরাও কয়লা শহর তম্বা অনুগতি হুকুমত তামনগ মন্ত্রী টিঙ্কু রায়ন খাক হামিয়া ফুকা আঞ্চনে লুকুর অসালে পান্দাও মন্ত্রী টিঙ্কু রায়ন খবই মাঞ্জাখা কৈলাশহর মিউনিসিপাল কাউন্সিল চেয়ারপার্সন চপলা রানী দেব্রাইন কারিব আমসানী বদলনি কুবনি আদর ককনারা থানি মন্ত্রী টিঙ্কু রায় তামসাখা সাইমানা বগৈ নাই নাই দি সিনেমা আঙ্কলিব আমাদের সরকারটা মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস আর যে পার্টির থেকে আমি এসেছি সেই পার্টিটার মন্ত্র হচ্ছে সর্বভবন্তু সুখিনা সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক সবার উন্নয়ন হোক সেটা নিয়ে সরকার চলছে এই দিশাতে প্রধানমন্ত্রী বলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তো অবভিয়াসলি এই কৈলাসহরকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় আর কৈলাসহরে বাদ দিয়ে কৈলাসহর অনুগতি জেলার উন্নয়ন সম্ভব নয় তো কৈলাসহর সহ এই জেলার উন্নয়ন হোক সেটা আমার প্রথম প্রায়োরিটি থাকবে শুধু এটাও থাকবে যে কৈলাসহর যেন এরকম না হয় যে ডিস্ট্রিক্ট শহর কৈলাসহর আর কাজ হবে চণ্ডীপুর শহরে যেটা জেলার সদর দপ্তর যেটা সেখানে হওয়ার কথা সেখানেই সেটা হবে যেটা মফস্বল হওয়ার কথা সেটা মফস্বল হবে অর্থাৎ সমবিকাশ সম উন্নয়ন একটা পরিকাঠামো যেভাবে তৈরি হয় একটা রাজ্যের একটা জেলার সেই পরিকাঠামোগতভাবেই উন্নয়ন হোক সেটা আমরা চাইব আর এটা যদি পুরো হয় তবেই প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সেটা সম্ভব আমাদেরকে অনেকে বলেন কিন্তু তো পাঁচ বছর যখন আমরা সরকারি ছিলাম সরকার আমাদের চলছিল বলছিলেন দাদা ওই ঘরগুলো প্রধানমন্ত্রী আবাস এসছে সেই আবাস ঘরগুলো তো সিপিএম এর খাতায় যাচ্ছে সিপিএম শুধু ঘর পাচ্ছে আমরা বিজেপি যারা করলাম আমরা যারা রাষ্ট্রবাদী দলে ছিলাম আমাদের লোকেরা ঘর পায়নি তো আমরা তাদেরকে বলেছি যে আমাদের মূল মন্ত্র হচ্ছে অন্তদয় অর্থাৎ পিছনে সারিতে যারা রয়েছে তাদেরকে এগিয়ে আনা সেই সারিতে যারা রয়েছে সেখানে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে বিজেপি থাকতে পারে অন্য দল থাকতে পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার সেই কোন দলটা করবে কিন্তু যখন সরকারে বসবে সরকারের প্রতিনিধি হবে বা কর্মচারী হবে তার প্রায়োরিটি হওয়া উচিত ওই যে সরকারের মূল মন্ত্র যে পিছনে সারি মানুষকে এগিয়ে আনা তাদের সবার কথা চিন্তা করা সরকারের প্রতিনিধি যারা থাকে আমাদের মধ্যে যারা বিধায়ক মন্ত্রীরা থাকেন তারা পলিসি তৈরি করেন এই পলিসিটা ইমপ্লিমেন্ট কারা করে ইমপ্লিমেন্ট আপনারা করেন এখানে যারা বসে আছেন আপনারা করেন আর আপনারা যখন বিবেকানন্দ বিচার মঞ্চ বলেন এই নামের মধ্যেই সেটা চলে আসে আপনাদের কাজের ধরনটা কি হওয়া উচিত সেই ধরনটা নিয়ে কিন্তু আমরা আমি আজ এখানে আপনারা সম্বোধিত করছে তার জন্য আমি এরকম কোনো শব্দ ব্যবহার করব না যেটাতে আপনারা কষ্ট পান কিন্তু আপনারা নিজেরা বুঝে নেওয়া উচিত যে যখন বিবেকানন্দ বিচার মঞ্চ বলি তখন আমার কাজের ধরনটা কি হওয়া উচিত সমাজের অন্তিম ব্যক্তিরা যখন চারবার যেতে হয় আমি একটা উদাহরণ দিচ্ছি দেখবেন কৈলাসহর হসপিটাল বা জিবি হসপিটালে যখন রোগীরা আসে আমার মতো নেতারা যখন যায় আপনাদের মতো বড় কর্মচারীরা যখন যায় তখন ব্লাড ব্যাংকে বসে থাকা যে আধিকারিক থাকেন তিনি ছুটে আসেন এবং রক্ত বোতল লাগিয়ে দেন কিন্তু সেখানে অনুকুটি পাহাড় থেকে বা ধরুন অন্য কোনো গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল থেকে কাঞ্চনপুর থেকে বা দলধার থেকে পাহাড় থেকে যে মহিলাটা আসে সে হয়তো 50 টাকা বা 100 টাকা জোগাড় করতে পারছিল না হসপিটালে আসার জন্য 5 দিন ঘরে বিছানায় শুয়েছিল শুধুমাত্র আজকে কি করে সেই 100 টাকা জোগাড় করতে পারেনি সেই 100 টাকা যখন জোগাড় করে হসপিটালে আসে তখন সেই ডাক্তারবাবু বা সেখানে কর্মচারী যারা থাকেন তারা বলেন রক্ত জন্য আপনি ডোনার আনতে হবে রক্ত তো নেই আপনাকে কাউকে নিয়ে আসতে হবে এটা কিন্তু কোন নিয়ম বা কোন বিধানসভার পলিসি বা কোনখানে বিধানসভা বিল পাস করা সম্ভব না সম্ভব কি সম্ভব না ওই কর্মচারী বন্ধু যে তার মানবিক দৃষ্টিভঙ্গি তার কাজ করার ধরন ওটা উপরে নির্ভর করে কার প্রয়োজনীয়তা বেশি আমি যখন যাবে আমার সঙ্গে 10টা লোক থাকবে কর্মচারী যখন যাবে তার সঙ্গে 10টা লোক থাকবে সে একটা ডোনার আনতে পারবে কিন্তু সে গরিব মহিলাটা সে ডোনার পাবে না কিন্তু কাকে বলা হবে তুমি ডোনার নিয়ে আসো এই যে তারতম্যটা এটা বদলানো যায় এর জন্য আমরা বলি আমরা যে দলটা করছি পার্টি অফ ডিফারেন্স পার্টি অফ ডিফারেন্স মানে ওই দলের রং ঝান্ডাটা কালার আলাদা
আমরা মনে করি যে আমরা আগে যারা এখানে বসে আছে অনেকেই লাল ঝান্ডার তলে ছিলাম, লাল ঝান্ডা নিয়ে ঘুরতাম, কেউ তিরঙ্গার তলে ঘুরতাম, আর এখন আমরা কি বলে বিজেপি ঝান্ডা তলে এসেছি, অনেকেই রয়েছে। তো তারা মনে করে এটা বলে পার্টি, এটা পার্টি অফ ডিফারেন্স। পার্টি অফ ডিফারেন্স কাজের মধ্যে দিয়ে, আমার ব্যবহারের মধ্যে দিয়ে, আমার কর্মপদ্ধতির মধ্যে দিয়ে, ওই যে সবকা সাথ সবকা বিকাশ সবার প্রয়াস, অর্থাৎ সমাজের অন্তিম ব্যক্তিকে এগিয়ে নিয়ে আসে। নক আরি তংমা কুয়াই বুফাং তানানি সামানি বিনি কাকানি বসলা সং ফিয়াবা কুয়াই বুথাই মুনবাইকে বুফাং তানাই হনে সামানি পারফেস আলমনি নুখুনি বরর হাইপার বিনি কাকানি বসলা খরক নই কক নাই ওই কুয়াই বুফাং তানের ফাইকে কাসু থানি দা কুবুকবাই তানজাকা পারফেস আলম তানজাকমানি লগি লগি আম চাইও চিরিং মকর উংখে পাতিমা থাইনি খালি থাকা জসিম উদ্দিন তাই সামি উদ্দিন পাতি মংনতুই তানজাকনাই পারফেস আলমনি নুখুনি বিশিংতুই বিশালগড় পিএস মামলা খাইজেনাই হিনই খুব খেঙ্কা তাই আমচাইনি লুকরংনি খুবতুই পাতি মুংবাই করংজাক জসিম উদ্দিন তাই সামি উদ্দিন রাজ্য সাহিত্যে ফেকজনাই মানে বানিয়া বাইব করংজাক হিনই কক ছেজাকা নাই নাই সিনে মঙ্গলিও একটা মেন রুট আছে রাস্তা, তো এই রাস্তা যে বোলার গাড়ি যা টাটা ইন্ডিয়ার যা সব যায় অক্ষণে তারা অনেকদিন ধরে কইতে আছে সুপারি গাছ কটি আছে আমরা যারা সুপারি গাছ টিকেটটা ধরবে না বাড়ি দিতে টিপার গাড়ি দিয়ে মাটি দিব। তো আমি কইতেছে আমি বাবুর কথা কইছি, বাবুর কথা কোনো বাবু কইতেছে কয়েকদিন পরে পলন্ত গাছ তো সুপারি খায় পলন্ত গাছ টিকেটটা দিই না, তারা কালকে মাটি ফলাইব আজকে গাছ টিকেটটা দিতাম। তো আমি কইছি অক্ষণে আমি যে কেমন নেব আমার বাবুর জায়গা বাবুর না করতেছে না আজকে গাছটাই তুলি কোনো আমি কিছু আমি কাটাতাম, তো কাটাম না করলে তারা এসে দাউ লইয়া পড়া লইয়া এসে কাটা আরম্ভ করছে। তো আমরা কে বাধা দেওয়া নেই যে আমরা বাইরে প্রাপ্ত হবো কে করছে এখন আমার কাকা তো ভাই জসিম উদ্দিন আর শান্ত কয়জন তারা দুইজন তাদের বিরুদ্ধে কি মানে কেস করবা থানাতে? হ্যাঁ যে মানে আরে আহত হয়েছে এর নাম কি? পারবে সালো কোন জায়গার বাড়ি? আমরা বাড়ি গোপীনগর। এর অবস্থা কিরকম? ওখান তো চিকিৎসা করতেছে ডাক্তার। ত্রিপুরা হাস্তির শাখাম নক রগ নামফুর থইমা থইয়া উমাবাই ককটিশাল ব্লাড ডোনেশন খলাই জাকা স্পোর্ট কাউন্সিল নি লুয়াজি মুম্বাই এনআরসিসি ও হাস্তে ও থইনি বিয়াল নুকজং টঙ্গ তাই উরাম উরাম ন থইনি বিয়াল নি বাগৈ শাক বেমার মানজাক নুকুং নি সিমি চেঙ্গৈ টঙ্ক সংলু কুরক ব হামিয়া চাইয়া উংখে থই মান থইয়া নি বাই জংজাল কলাইনা নাঙ্গ অবন নাসিগিন ককটিশাল হাস্তে নি স্পোর্ট কাউন্সিল নি বখাকতৈ এনআরসিসি ও থুই রুমু শিকাতাই পান্ডাকলাই জাকা অবতৈ লোক হামক্রাই শিকার থাইনতৈ তাম কক নারখা ত্রিপুরা স্পোর্ট কাউন্সিল সেক্রেটারি নাইনাজি সিনেমাংপলি ও রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে রক্তের খুব প্রয়োজন এবং অনেক মূর্ছু রোগী রয়েছেন যাদের রক্তের জন্য একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা ব্লাড ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ থেকে বেশ কিছুদিন আগেই আমরা এই উদ্যোগটা নিই।
এবং ওনাদের সময় সুযোগ অনুযায়ী ত্রিপুরা ক্রীড়া পরিষদ আজকের এই দিনটাতে এই রবিবারে আমরা এটা আয়োজন করেছি। আমাদের লক্ষ্য হলো প্রায় 60 থেকে 70 জনকে আমরা যাতে এখানে ডোনার হিসেবে পাই সেই ব্যবস্থা এবং সেই আবেদন আমরা সবার কাছে করেছি এবং স্বতঃস্ফূর্ত সেই মানে সারা আমরা পেয়েছি। শুধু আগরতলা শহর থেকেই নয়, রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে বিলোনিয়া থেকে পর্যন্ত অনেকে এসেছেন এখানে রক্ত দেওয়ার জন্য। আমরা ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি যারা এখনও রক্ত দেননি বা দিতে আগ্রহী তাদেরকেও বলবো এই কঠিন সময়ে আপনারা সবাই এগিয়ে আসুন এবং মানব সেবার এই শ্রেষ্ঠ যে অর্ঘ এতে আপনারাও সহযোগিতা করুন। নগর নির্বাণিয়া খাইনাইতে উর্বশী মেডিকেল হল নি নাইকল ফাংতাই সামুখ লাইনা রঙি সাকাও ঠেমরা রক চিকিৎসক রক লাইমানি কক তোমা কাশয় ফেকিয়া পাতিমানত এই কক তিশাল ডিজিপি নি থানে কয়মুং নারকা উর্বশী মেডিকেল হল নি পোখাকতই জংবারিনি অংখারি সাকলাইমা লগি লগিন গুবাগ্রাখর আগুলিনি ইন্দ্রনগর তংলাই বানিয়া খ্লাইনাইতে লুকুরকনি হামক্রাই সামং বাই গদালজাক উর্বশী মেডিকেল হলনি নাইকল ফাংতে সামং খ্লাইনের অগ্নি শাখাও থেমরাং রক সিকরি সকরতে বুত খ্লাইমানি ককতমা কাসাবি ফাইকা অবতি রগ্ন মথাকনানি বাগাই ককতিশাল ডিজিপি নি থানে কয়মং নারক জাখা উর্বশী মেডিকেল হলনি বখাকতে সমস্যাটা তো লং টাইম বহুবার আক্রান্ত হয়েছি আপনার টাইম টু টাইম। এই তো বেডরুমে বোমা মারা, গাড়ির উপর বোমা মারা, আমার দরজা জানালা নষ্ট করছে, লোহার গেট গুটগুলির পর্যন্ত বাঁকা করছে। এক এক সময় যখন তারা আসে ধরেন 30 বাই 30টা বাইক আসে সঙ্গে দুইজন, মানে 50 থেকে 70-80 জন পর্যন্ত অ্যাট এ টাইম ঢোকে। আর অশ্রাব্য গালিগালাস থাকে, হাতে থাকে বিভিন্ন ধরনের আর্মস বোমা, তো এগুলি তো নিত্য চলছে। এর মধ্যে যে ব্যাপারটা গত 8 তারিখ 3:30 নাগাদ আমার যে বাজারে এই জিবি বাজার আইটি রোডে যে আমাদের একটা দোকান প্লাস একটা কনস্ট্রাকশান আছে, নতুন কনস্ট্রাকশানটা সেটা ভিতরের দিকে আপনার কাজ চলছিল, এখানে বাইরের শ্রমিকও ছিল 8 জন, তারা উপর ভিতরের ইনসাইডে কাজ করতেছিল আর আচমকা তারা সামনের শাটারগুলি এমনিতে লক অ্যান্ড কি ছিল। আমাদের এখানে একটা ওষুধের দোকানও আছে উর্বশী ফার্মেসি নামে, এটাও আমার ভাইপুর মিসেসের দোকান, বেশি দিন হয় না এই দোকানটা যে খুলছে। ওদিন গন্ডগোলের আশঙ্কায় বাজারে প্রায়শই আপনার একটা এমন একটা এনভায়রনমেন্ট থাকে যে যুদ্ধযুদ্ধকালীন অবস্থা, এই হইতাছে এই ধরতাছে, এইদিকে উপদ্রব করতেছে, এদিকে মারতাছে ধরতাছে নানা রকম। তো দোকানটা তারা খোলা বন্ধ রাখছিল, এরপর দেখলাম হঠাৎ আপনার 30-35 জন একটা দুর্বৃত্তের টিম দোকানের সামনে এসে দোকানের প্রথম ইট পাথর মারছে, এরপর আপনার ভিতরে ঢুকছে। সামনে লক অ্যান্ড কি থাকলো শাটারগুলির ভিতরের দিকে একটা সরু রাস্তা আছে, ওই লেবাররা ভিতরে যা পেছনের দিকে একটা উইন্ডো ডোরের মতো এটা দিয়ে ঢুকছে, ঢুকছে সেটা তারা ভিতরে যায় সেটা তারারে মারছে বাইরের শ্রমিকগুলি। এই যে 8 তারিখ তারারে মারলো, তারার সর্দার ছিল না, সর্দার তখন আসামে ছিল, তারা যে ব্যাপারটা হইল মাইর খেয়া আমি কিন্তু আজ পর্যন্ত তারা খুঁজেও পেয়েছি না তারা কই। হ্যাঁ, যদিও আজকে আসাম টিকা তাদের সর্দার ফোন করছিল যে তারারে পাইছে, তারারে প্রাথমিক ট্রিটমেন্ট কইয়া তারা আগরতলাতেই অবস্থান করতেছে, তাদের তাদের সেফ জায়গাতে আছে। আমার জানান যখন জানাইতে গেছি লুক পাঠাইছি, জানা না তো উপায় নাই, জানাইছি পরে দিয়ে আপনার পাঠাইছি লুক দিয়া রাত্রে প্রায় 9টা নাগাদ। এই যে অভিযোগ পত্রটা সেটা আমি হোয়াটসঅ্যাপে ওসি সাহেবকে আবার পাঠিয়ে দিছি, আমি আবার নিচে লিখেও দিছি যে আমি ব্যক্তিগতভাবে আইতে পারছি না, আমি ভেরি ইনসিকিউর অবস্থায় এখানে লুকাই আছি, আপনি আমার এটা রিসিভ করার ব্যবস্থা করে দেন।
যাই হোক যথারীতি অফিস রাখছে, ওনার অফিস এই অভিযোগপত্র রাখছে, তখন আমাকে রিসিভ কপি দেয় নাই। যাই হোক, এত আমার কোনো অভিযোগপত্রটাতে জমা রাখছে এটা আমি জানি, ওসি ওসি আমার কিছু ঠিক আছে পাঠাইয়া দিয়ে। যথারীতি 9 তারিখ সকালবেলা যখন ওই যে ফার্মেসিটা উর্বশী ফার্মেসিটা যখন খোলার জন্য স্টাফ গেছে, যাইয়া দেখে কি আমাদের নর্মাল লক অ্যান্ড কির উপর তাদের আলাদা তালা, কে বা কাহারা তালা মারছে। তখন আপনার পর ফোন আইসে, পরে জিজ্ঞেস করলাম বাকিগুলি, কইছে যে 10টা তালা মারছে, 10টা তালা তারা মাইরা দিয়ে গেছে, এবং আপনার দোকানে একদম টপ টু বটম তারা বিজিপির ফ্ল্যাগ বাইন্ডার দিয়ে গেছে, তালার লোক আবার ফ্ল্যাগ বাইন্ডার দিয়ে গেছে। সেটা দেখার পরে তো দেখলাম, রাত্রেবেলা অভিযোগ করলাম থানারে যে এমন পরিমাণ টর্চারিং করছে এই দোকানটার উপর, ভাঙচুর করছে, ভিতরও ভাঙচুর করছে। তো অভয়নগর আউটপোস্ট থেকে আউটপোস্টের ওসি ভিজিট করে গেছে, এটার ভিতরটি তরফ ভিজিট করে গেছে, উনি দীক্ষা টিক্ষা গেছেন, কিন্তু কোনো পজিটিভ স্টেপ নেওয়া হয়েছে না। আমার বিল্ডিংয়ের মধ্যে, আমার ঘরের মধ্যে তালা লাগাই দিছে দুর্বৃত্তরা, সেটা আইন মাফিক যেটা করার আমি ওইটা পাইছি না লকেন। তখন আমি দেখলাম যে ব্যাপারটা ঘুরুতর ব্যাপার, এবং গত 5 বৎসর এই বিজেপির দ্বারা টাইম টু টাইম আমি অত্যাচারিত হয়েছি, টাইম টু টাইম বহু অভিযোগপত্র এই এনসিসি থানাতে আমি করছি। এর আগেও 2022 আমি চিফ সেক্রেটারির কাছে, আপনার রাজ্যের চিফ সেক্রেটারির কাছে লিখিতভাবে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আবেদন করছিলাম। সেই সময় একটা পিরিয়ডে কিছু সিকিউরিটি আমার বাড়িতেও কিছু, আমি তাদের কাছে আমার লাইফ প্রোটেকশান চেয়েছি। প্রথম হলো লাইফ প্রোটেকশান, আগে বাঁচলে তো ব্যবসা, আগে বাঁচলে তো আমার সম্পত্তি, আমার কাছে এখন সবচাইতে মূল্যবান হয়েছে আমার লাইফ প্রোটেকশান। আমি ভেরি ইনসিকিউর জীবনযাপন করতেছি, গুহাতে লুকাইয়া থাকুন এর মতো। এই যে দেখছেন আমি বইয়েছি, এই 24 আওয়ার্স কতক্ষণ এই নিচে একটু নামি আবার উঠি, কতক্ষণ বসি কতক্ষণ ঘুমাই, পড়ে থাকি বিছানাতে। তো এটা দেখছি, এটার থেকে পরিত্রাণ পাওয়ার লেখা আমি যাদের কাছে রাজ্যের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের কাছে সর্বোচ্চভাবে ন্যস্ত আছে তাদের কাছেই আমি আমার আবেদনপত্র জানাইছি। কিন্তু 9 তারিখ জানানোর পরে 10 আজকে 11 তারিখ আজকে পর্যন্ত কিন্তু আমার যে দোকানে তালা দিয়া রাখছে সেটা কিন্তু তালা খোলার ব্যবস্থা করা হয় নাই, বা সম্পূর্ণ বেআইনিভাবে যে আমার সম্পত্তির উপর একটা রাজনৈতিক দলের পতাকা বাইন্ডা রাখছে গ্রাউন্ড থেকে তার টপ ব্রেস পর্যন্ত, সেটা আপনার পরিষ্কার করে দেওয়া, বা এই মেডিসিনের যে দোকানটা, এই মেডিসিনের দোকানটা একটা লাইফ সেভিং ড্রাগসের যে দোকান, সেই দোকানটা কিন্তু আমাদের রাজ্য সরকারের লাইসেন্সই আমরা চালিত করতেছি। আপনি তো জানেন ওষুধের দোকান আমরা কমিশন পাই মাত্র, দোকানের মালিক কিন্তু সরকার, দোকান কিন্তু পরিচালিত হয় সরকার দ্বারা, ড্রাগ কন্ট্রোল যারা কন্ট্রোল হয়, আমরা পরিষেবা দিই, আমাদের ইনভেস্ট দিয়ে আমরা ওষুধ কিনে আনি, ওষুধ বিক্রি করি, আমরা কমিশন পাই। আমরা কিন্তু কখনো দেখবেন বলি না এটা আমার ওষুধের দোকান, এটা আমরা বলি, কিন্তু এটাতে সরকার যেমন ওষুধের দোকান, পেট্রোল পাম্প রেশন সব দেখেন মালিক আমরা কইল, এগুলি কিন্তু রিয়েলি কিন্তু এগুলি সরকার পরিচালিত সংস্থা। কী কইয়া আজকে 8 তারিখ থেকে এই যে দোকানটা দুর্বৃত্তরা সিসকে চুর বাটপার লুচ্চা কতগুলি লোক, তারা কি রাজনীতি দল করে বা তারা কে চালায় সেটাও কিন্তু আমার জানা নাই না। আমি দেখি ওনাদের থেকে আশা করি একটা রিপ্লাই, সুটেবল রিপ্লাই আমি পামু। রিপ্লাই পাওয়ার আগে তো আমি কার কাছে যামু,
আমি তো মনে করি আর কেউর কাছে যাওয়ার কোনো দরকারই নাই। রাজ্যের মহাসচিবের কাছে আবেদন করছি, ডিজি সাহেবের কাছে করছি, প্রাণ বাঁচানোর লেগা মানব অধিকার কমিশনের কাছে আপনারা আবেদন করছি, যাতে অন্তত পক্ষে পরিবার পরিজন নিয়ে আমি বাচ্চা থাকতে পারি। আমাদের অপরাধ এবার বলতে পারেন কি অপরাধে আমি এইরকম মানে কনফাইন টু হাউস হইলাম? এত প্রশ্ন ওঠে যে আপনি কি অপরাধের লেগে আপনাকে দৌড়ায়, অন্য লোকের কিরে আপনি এরকম করতেছেন? দেখেন আমি প্রকৃত পক্ষে একজন সোশ্যাল কর্মী, রাজনীতিগতভাবে আমি সুদীপ রায় বর্মনের কিছু তা রাজনৈতিক কাজকর্ম, যেটা ভোট আসলে আমরা নর্মালভাবে কিছু কাজকর্ম করি, মানুষের দুয়ারে যাই, তাইনের লেগে ভোট চাইছি। এখন দেখা গেছে এই অপরাধে আমার এই রকম প্রায় কইতে গেলে ক্যাপিটাল পানিশমেন্ট, আমার যে কোনো সময় মেরে নেব। তো এটা আপনার ক্যাপিটাল পানিশমেন্ট তো ঘোষণা করে রাখছে। এই কথাটা জানাইয়া বারবার পুলিশের কাছে আমি বাঁচার আবেদন করে আইতাছি। আরো মজার দেখলাম, সুদীপ রায় বর্মনে ভোট দিয়াইবার ভিক্ষুক পর্যন্ত, সুদীপ রায় বর্মনকে যারা ভোট দিছে সে একটা ভিক্ষুক পর্যন্ত তাদের টর্চারিং এর হাত থেকে রক্ষা পাইছে না। মহিলা ভিক্ষুক পর্যন্ত টর্চারিং কাছে, যদি তারা আইডেন্টিফাই করতে পারছে যে এই লোকটা সুদীপ রায় বর্মনে কংগ্রেসে ভোট দিছে। এই যে বিবেকানন্দ আবাসন, বিবেকানন্দ আবাসনে অমানবিক অত্যাচার 2 তারিখ থেকে যে শুরু হয়েছে, টিল টু টাইম চলছে, এটা বড় 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 শাসিত রাজ্য, বড় বড় শাসিত রাষ্ট্র পর্যন্ত বোধ লজ্জা পাইব। গরিব মানুষ যারা, যাদের এখানে ম্যাক্সিমাম লোকের জীবিকা তারা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে বা কিছু লেবার ক্লাস আছে, আর যারা এর মধ্যে উচ্চবিত্ত তারা ধরেন গাড়ি চালায় বা অটো চালায় উচ্চবিত্তরা, আর নিম্নবিত্তরা মানুষের বাড়ি বাসন মাঝে, তাদেরকে ঘরে ফালাইয়া ফিরতেছে, দরজা ভাঙতেছে, মহিলাদের গায়ে পুরুষরা ফিরতেছে যাইয়া, সেটা কোন যেমন দেশটার যেমন কোনো গার্ডিয়ান নাই কোনো। এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমাদের সরকার প্রতিষ্ঠা হয়েছে গণতান্ত্রিক, আমরা কিন্তু কইতেছি না কিন্তু একবার অগণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচনে নির্বাচিত হয়েছে। নির্বাচনের পরে আমরা দেখছি যে আপনার শপথগুপ্তি পাঠ করার সময় কইছে যে নিরপেক্ষ পক্ষপাত শূন্য হইয়া এই রাজ্যের প্রত্যেকটা লোকের যাতে বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচতে পারে, চলতে পারে, আইনের শাসন পায়। কই গো আইনের শাসন? আমি কি এই আমার কি অপরাধে আমার বাড়িটা তারা এই দখল করে রাখছে? কক তোমার জরানা কোম্পানি না কোম্পানি কক তোমার অনিবাগে চেয়ে নাই তো দিস রক্ষা।